বন্ধুরা এবং তাদের বান্ধবীরা কেমন আছেন সবাই? আজকের টপিকটা একটু অন্যরকম। আমার কি জানি মনে হলো যে বাংলাদেশের রাস্তায় চলা সবথেকে দ্রুত গতির বাস সম্পর্কে একটা ভিডিও তৈরি করলে কেমন হয়। আর এই সকল বাসকে রাস্তায় চলতে দেখলে আপনার মনে হবে যে বাসগুলো ড্রিঙ্ক করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবথেকে পাগলাটে এবং জনপ্রিয় 10টি বাস সম্পর্কে। তো বাংলাদেশে যে কত বাস কোম্পানি রয়েছে সেটা বলে শেষ করা যাবে না। তো অনেক কষ্টে খোঁজাখুঁজি করে আমি একটি লিস্ট তৈরি করেছি, আশা করছি লিস্টটা আপনার পছন্দ হবে। তো 10 নম্বর অবস্থানে রয়েছে গ্রামীণ ট্রাভেলস। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি বাসের নাম হচ্ছে গ্রামীণ ট্রাভেলস। আর এ বাসের ড্রাইভারগুলো খুবই দক্ষ হয়ে থাকে, যার কারণে আপনি চাইলেই এ বাসে ভ্রমণ করতে পারেন। বাসটি বেসিক্যালি চলাচল করে ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং সেই পথ দিয়ে রাজশাহী হয়ে চাপায় চলে যায়। এছাড়াও রহনপুর এবং চট্টগ্রামের রাস্তায় এই বাসটি দেখা যায়। এই বাসটি এসি কিংবা নন এসি হয়ে থাকে। স্বল্প খরচে আপনি ভ্রমণ করতে পারেন এই বাসে। নিরাপদ এবং দ্রুত সময়ে নিজের গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য এই বাসের জনপ্রিয়তা অনেকটাই বেশি। এছাড়া এই বাসের যাত্রীর পরিমাণ কমলে বা বাড়লে বাসের ভাড়া কিন্তু একই থাকে। এরপর 9 নম্বরে রয়েছে সোহাগ পরিবহন। সোহাগ পরিবহন বাংলাদেশের অন্যতম একটি আন্তঃজেলা পরিবহন সংস্থা। বাংলাদেশের বিভাগীয় এবং প্রধান প্রধান শহরগুলো সহ কলকাতায় এই বাসটি সার্ভিস দিয়ে থাকে। সোহাগ পরিবহনের অন্যতম বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইজিলি অনলাইন টিকিট। এছাড়াও এই বাসের ভিতর রয়েছে এন্টারটেইনমেন্টের ব্যবস্থা। এছাড়াও এই বাসের ভিতরে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। 1973 সালে এই বাস কোম্পানি প্রতিষ্ঠা করা হয়। এই বাসটি সবসময় বেপরোয়া গতিতে চালানো হয় না, বিশেষ কিছু পরিস্থিতিতে বাসটি পাগলা হয়ে যায়। এরপরে রয়েছে সাকুরা পরিবহন। বাসটি যেমন গতিতে চালানো হয় তার সাথে অনেক বেপরোয়ার সাথেও চালানো হয়, যার কারণে পরিবহনটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে নিতে সক্ষম হয়েছে। ঢাকা থেকে বরিশালের বিভিন্ন জেলা শহরে সাকুরা পরিবহনের এসি এবং নন এসি সার্ভিস রয়েছে। আর বরিশালের বেশ কয়েকটি জেলাতেই সাকুরা পরিবহনকে নিয়মিত দেখা যায়। এছাড়াও এই কোম্পানি দেশের অন্যান্য জেলাগুলোতেও তাদের শাখা খুলতে চলেছে। দীর্ঘদিন ভালো সার্ভিস দেওয়ার কারণে বেশ সুনাম অর্জন করেছে এই বাস। তাই অধিকাংশ মানুষ যারা বরিশালে ভ্রমণ করতে যায় তাদের চাহিদার সবার শীর্ষে থাকে সাকুরা পরিবহন। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে গ্রিন লাইন। বাংলাদেশের অন্যতম আন্তঃজেলা পরিবহন সংস্থা হচ্ছে গ্রিন লাইন। এই বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন গন্তব্যস্থলে পরিবহন সেবার পাশাপাশি ভারতের কলকাতাতেও ভালো সার্ভিস দিয়ে আসছে। এই বাসটি দ্রুত চলার সাথে সাথে ভালো নিয়ন্ত্রণ করতে পারে। আর এই পরিবহন সংস্থার ড্রাইভারগুলো অনেক দক্ষ হয়ে থাকে। ঢাকা থেকে গোপালগঞ্জের রোডে এই বাসটি সবথেকে বেশি দেখা যায়। যারা দ্রুত এবং নিরাপদ ভ্রমণ করতে চায় তাদের জন্য এই বাসটি থাকবে সবার শীর্ষে। এরপর 6 নম্বরে রয়েছে গোল্ডেন লাইন। বর্তমান সময়ে যতগুলো বাস বাংলাদেশের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে তার মধ্যে অন্যতম বাস হচ্ছে গোল্ডেন লাইন। এই বাসগুলো দেখতে যেমন নান্দনিক তেমনই সার্ভিসও দেয় দারুণ। ফরিদপুর থেকে ঢাকার রাস্তাতে এই গাড়িটি সবথেকে বেশি দেখা যায়। এই বাসের ড্রাইভারগুলো যথেষ্ট দক্ষতার সাথে বাস নিয়ন্ত্রণ করে থাকে। এরপর 5 নম্বরে রয়েছে শাহ ফতে আলী পরিবহন। এই বাসটি সকলের নিকট পরিচিত না হলেও যারা বাস সম্বন্ধে ধারণা রাখেন তারা জানেন শাহ ফতে আলী কেমন সার্ভিস দিয়ে থাকে। অন্যান্য বাসের তুলনায় এই বাসটি একটু কম স্পিডে চলাচল করে, যার কারণে এই বাসটিতে চলাচল করা অনেকটাই নিরাপদ। এই বাসটি ঢাকা ও চট্টগ্রাম থেকে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর এবং গাইবান্ধার রাস্তায় নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে। এই বাসটিতে এসি এবং নন এসি দুইটাই সার্ভিসই রয়েছে। অন্যান্য বাস সার্ভিসের মতোই এই বাসটির যাত্রী বাড়লে কিংবা কমলে টিকিটের দাম একই থাকে। এরপর 4 নম্বরে রয়েছে নাবিল ক্লাসিক। বাংলাদেশের জনপ্রিয় একটি বাস হচ্ছে নাবিল। নাবিল পরিবহন ঢাকা থেকে রংপুর, দিনাজপুর থেকে পঞ্চগড় ইত্যাদি রাস্তায় সার্ভিস দিয়ে যাচ্ছে। এটি একটি এসি এবং নন এসি বাস সার্ভিস। স্বল্প খরচে আপনি ভ্রমণ করতে পারেন এই বাসে। সব থেকে কম খরচে এবং নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানোর রেকর্ড রয়েছে এই পরিবহনের। এরপর 3 নম্বরে রয়েছে অ্যানা পরিবহন। আর কিছুদিন আগে অ্যানা পরিবহনের দিনকাল ভালো যাচ্ছিল না, তারা রাস্তা থেকে বাস উঠে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তবে যাই হোক, যারা বাস সম্বন্ধে জ্ঞান রাখে তারা জানে যে অ্যানা পরিবহন কতটা ভালো সার্ভিস দিয়ে থাকে। এই বাসের গতি অন্য সব বাসের থেকে অনেকটাই বেশি। এছাড়া এই বাসের ড্রাইভারগুলো বেশ দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে। এই বাস অনেক দ্রুত চলে বলে এই বাসের জনপ্রিয়তা অন্যান্য বাসের থেকে অনেকটাই বেশি। এই বাসটি বেসিক্যালি ঢাকা থেকে সিলেট এবং বরিশালে
শহরের রাস্তায় বেশি দেখা যায়। এরপর দুই নম্বরে রয়েছে শ্যামলী পরিবহন। এই বাসটি অনেকটাই সমালোচিত, তারপরও বাসটি বেশ ভালো সার্ভিস দিয়ে আসছে। শ্যামলী পরিবহন বাংলাদেশের হাতে গোনা কয়েকটি আন্তঃজেলা পরিবহন সংস্থার মধ্যে প্রথম সারির একটি। বাংলাদেশের জেলাগুলো ছাড়াও ভারতের কলকাতা এবং আগরতলা ও শিলিগুড়িতে এই বাসটি সার্ভিস দিয়ে আসছে। এই বাসটির গতি অনেকটাই বেশি। এই বাসটির দ্বারা আপনি স্বল্প সময়ে আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। তো প্রথম অবস্থানে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ। আর হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটি পরিবহন সংস্থা। আর বাংলাদেশের বাসগুলোর নাম উঠলেই মানুষের মুখে হানিফের নাম থাকবেই, আর অনেকে একে পাগলা বাস বলেও ডাকে। বাংলাদেশের প্রায় সব জায়গাতেই হানিফ এন্টারপ্রাইজ সার্ভিস দিয়ে আসছে। আর আপনারা তো জানেন হানিফ বাসের ড্রাইভারগুলো খুবই দক্ষ হয়ে থাকে, আর মাঝে মধ্যে তাদের গায়ে সুরসুরি ওঠে, যার কারণে তারা মনে করে যে তারা বাস নয় বরঞ্চ প্রাইভেট জেট প্লেন চালাচ্ছে। তো বন্ধুরা, এর মধ্যে কোন বাসটিতে আপনি সব থেকে বেশি চলাচল করেছেন তা কমেন্ট বক্সে জানাবেন। জানি আপনারা বেশিরভাগ মানুষ বলবেন বিআরটিসি, কারণ বিআরটিসি ভাড়া খুবই কম, আর আমরা তো বাঙালি জাতি, যেখানে কম সেখানে সবার আগে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন, এবং এই রকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।